অমর সানি যদি একটি নায়িকাকে বলে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচবো না, ওটা মানাবে না। নায়ক অমর সানি হারায় যায় নাই, নায়ক অমর সানি পিছিয়ে পড়ে গেছে। পিছিয়ে আজকাল যতগুলো চলচ্চিত্র এই দেশ ওই দেশ হলিউড থেকে আরম্ভ করে প্রতিটা দেশের নায়করা যখন মার্কেটে তুঙ্গে থাকে, ধীরে ধীরে তাদের ছবিগুলো আস্তে আস্তে পিছিয়ে যায়, কারণ দেখতে দেখতে বোরিং হয়ে যায়। আর একটা নায়ক আসে, সে আবার উঠে সেও আস্তে আস্তে পড়ে যায়। এটাই অমর সানি অনেক আগে নায়ক ছিল, এখন তো বয়স হয়ে গেছে। এখন তো রোমান্টিক সিকোয়েন্স অমর সানিকে নিয়ে করলে মানাবেন। অমর সানি যদি একটি নায়িকাকে বলে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচবো না, ওটা মানাবে না, বয়স হয়ে গেছে। আর নায়িকাদের তো ওইরকম বয়স থাকে না, একদম টিনেজার থাকে ওদেরকে। টিনেজার একটি মেয়েকে অমর সানি যদি বলে যে আমি তোমাকে ভালোবাসি, ওটা দর্শক গ্রহণ করবে? সময় চলে গেছে, পিছিয়ে যায় ও, সে বাদ হয় নাই, সময় চলে গেছে নায়ক হইবার। সে তো এখন ভিলেনের কাজ করে, সে তো বুঝতে পেরেছে।